নমস্কার বন্ধুরা, জয়া বেঙ্গুরি ব্লগ থেকে আমি জয়া নতুন একটা ভিডিওর সাথে আবারও হাজির হয়ে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে উল্টো রথ। তা প্রথম রথের দিন ঠাকুর সেরমভাবে দর্শন করতে পারিনি, মানে জগন্নাথ দেবের দর্শন পাইনি, সেই জন্য আজকে জগন্নাথ দেবকে দর্শন করব এই পণ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। তো বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি স্টেশনে মানে ক্রসিং চলছে, ট্রেনের ক্রসিং, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ, কারণ ট্রেন যতক্ষণ না যাবে ততক্ষণ তো আর যেতে পারছি না। মনে অনেক আশা নিয়ে আজকে বিকেলে বেরিয়েছি যে আজকে অন্তত রথ আর জগন্নাথ দেবকে দর্শন না করে বাড়ি ফিরবো না, কারণ প্রথম রথে কিন্তু জগন্নাথ দেবের দর্শন হয়নি বলে মনটা খুবই খারাপ ছিল। তাই আজকে জগন্নাথ দেবকে দর্শন করেই তবে বাড়ি ফিরবো। তা ট্রেনটা যাচ্ছে তা তোমাদের সামনে একটু শেয়ার করলাম, দেখো কি সুন্দর লাগছে, কু ঝিকঝিক করে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। তা রাস্তায় এগোতে এগোতে গিয়ে দেখছি সামনে অনেক লোকের সারি, সেখানে নিশ্চয়ই রথ যাচ্ছে, প্রথম রথের দর্শন পেলাম। দেখো কি সুন্দর শোভাযাত্রা করে রথ নিয়ে যাচ্ছে, এই প্রথম দ্বিতীয় রথে মানে উল্টো রথে এসে আমি জগন্নাথ দেবকে দর্শন পেলাম। তো এগিয়ে যেতে যেতে আবারও একটা রথ আসছে, সেই রথটা দেখতে পাচ্ছি দূরে, সামনে সারি বেঁধে সবাই এগিয়ে আসছে, বিভিন্ন বয়সী ছোট থেকে বৃদ্ধ সবাই রথের দড়ি ধরে আস্তে আস্তে এগিয়ে আসছে, আমরা এগিয়ে যাচ্ছি পিছনের দিকে। কি সুন্দর রথটা, তাই না? দেখো আরেকটা রথ দেখতে পেলাম, তৃতীয় রথ, আর এই যে আর একটা দেখতে পাচ্ছি, দেখো চতুর্থ রথ, কত বড় রথটা, কি সুন্দর লাগছে। তো এই রথের পিছন পিছনই আমরা চলে যাব এই মন্দিরে, আমাদের এখানে এই ইসকন মন্দির থেকে এই রথটা বের করা হয়। আর দেখো শোভাযাত্রায় কত কি সুন্দর নাচ গানের অনুষ্ঠান, তা সেটাও একটু তুলে ধরলাম তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, এটা হচ্ছে আমাদের এখানে চাতরা ইসকন মন্দির, আমরা এখানেই আসবো বলে বাড়ির থেকে বেরিয়েছিলাম। তা চলো মন্দিরটা তোমাদের একটু দেখাই, প্রচণ্ড মানুষের ভিড় আজকের দিনে, যেটুখানি পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। চলো দেখতে থাকো। অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত করেছে আজকের দিনে, রাধা মাধবকে দেখতে খুবই সুন্দর লাগছে, কি সুন্দর আসনটি দেখো তোমরা, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। এমনি
ফাঁকা দিনে আসার ইচ্ছা আছে এখানে, সেদিনকে তোমাদের সামনে আরও ভালোভাবে তুলে ধরার ইচ্ছা। আজকে যেটুখানি পারলাম তুলে ধরলাম। তো মন্দিরের ভিতরটা খুব একটা ভালোভাবে তুলে ধরতে পারলাম না হয়তো তোমাদের সামনে, কারণ প্রচণ্ড ভক্তদের ভিড় আজকে, যেহেতু উল্টো রথ। তা পিছনের দিকে আমি একটু ঘুরতে এসেছি, এখানে দেখছি স্টল বসেছে, ফাস্টফুডের স্টল, কিন্তু এখানে কিন্তু সবই নিরামিষ, যেহেতু ইসকন মন্দিরের ভিতরে এখানে সব কিছুই নিরামিষ। তা দেখো, আর এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, তা সেখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম মহাপ্রসাদ খেয়ে, তারপরে বাড়ি ফিরব। আজ উল্টো রথে এসে মনটা আজ সত্যি ভরে গেল, অনেক রথ দেখতে পেলাম, জগন্নাথ দেবের দর্শন পেলাম, আনন্দপূর্ণ একটা মন নিয়ে বাড়ি ফিরছি। জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক সবার উপরে, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।